ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল, খবর বেলভিউ হাসপাতাল সূত্রে। রবিবার ফের ডায়ালিসিস করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন স্নায়ুর সমস্যার সামান্য অবনতি হয়েছে বর্ষীয়ান অভিনেতার। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনো সংকট কাটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। গত 24 ঘন্টায় তাঁর স্নায়ু সমস্যার সামান্য অবনতি হয়েছে বলে বেলভিউ হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকরা জানিয়েছেন এদিন তাঁর ফের ডায়ালিসিস করা হয়। দু একদিনের মধ্যেই প্রবীণ অভিনেতার ট্রাকিওস্টমি করা হবে। কি এই ট্রাকিওস্টমি? কণ্ঠনালীর কাছে ছিদ্র করে পাইপের সাহায্যে ভেন্টিলেটর ও ফুসফুসের মধ্যে সংযোগ স্থাপন করা হবে। এর মাধ্যমে অভিনেতার শরীরে অন্যান্য সংক্রমণ ও রক্তক্ষরণের ঝুঁকি কিছুটা কমানো যাবে বলে মনে করছেন চিকিৎসকরা। বেলভিউ সূত্রে আরো খবর, প্রবীণ অভিনেতার শরীরে প্লাজমা ফেরাসিস অর্থাৎ বিশেষ পদ্ধতিতে প্লাজমা পরিশুদ্ধ করার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। প্রবীণ অভিনেতার সুস্থ হয়ে উঠতে যে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন, আগে হাসপাতালের তরফে তা পরিবারকে জানানো হয় বলে বেলভিউ সূত্রে খবর। জিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।